আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আচ্ছা দেখেন, এই যে দেখেন একটা পোস্ট, এটাকে আর অ্যাপ্রুভ করি নেই তো। এখানে ওই যে ওই আসিফ ভাইয়ের যে ঘটনাটা, সেটাকে কেন্দ্র করে যে বইয়ের পৃষ্ঠা ছেড়ে হয়েছে, তো সেখানে একজন বলতেছে এই হলো শরীফ শরীফার গল্প, যারা বই ছেড়ার ভিডিও শেয়ার করছেন তাদের সবার কাছে করজোরে অনুরোধ, খুব করজোরে অনুরোধ করেছে, এই পুরো পৃষ্ঠার কোথায় ছেলে মেয়ের বিয়ে বা সমকামিতার কথা লেখা আছে একটু দেখায় দেন প্লিজ। এখানে লেখা আছে হিজড়া জনগোষ্ঠীর কথা, নাকি তাদেরকে নিয়েও কথা বলতে দিবেন না? তারাও পাপী, তারাও কি অস্পৃশ্য? হ্যাঁ, তো দেখেন কি সুন্দর করে সে টার্মটাকে হিজড়াতে নিয়ে গেছে। হ্যাঁ, মানে কোনো কিছু লেখা আছে কি নাই সেটার থেকে মানে তিনি ওইটা নিয়ে কনটেক্সটে চলে গেছেন। যাই হোক, আমি শুধু এটাই না, দেখেন এই যে আরেকজন আছেন, উনিও ঠিক একই কাজটা করছেন, তিনি একটা জাস্ট পৃষ্ঠা তুলে দিচ্ছেন। হ্যাঁ, তুলে দিয়ে তিনি এখানে প্রমাণ করতে চাচ্ছেন যে কোথায় ট্রান্সজেন্ডার ওয়ার্ডটা, তিনি জাস্ট ওয়ার্ডটাতে ফোকাস। হ্যাঁ, ট্রান্সজেন্ডার ওয়ার্ড কোথায় আছেন? এখানে তো বলা আছে নাকি হিজড়া, শুধু স্পষ্ট নাকি হিজড়া বলা আছে। তো এই কাজগুলো কখন একটা মানুষ কখন করে জানেন? সিম্পলি বিষয়টা আমি বলি, ঠিক আছে, যে এরা খুব ভালো করেই জানে যে হিজড়ার ডেফিনিশনটা কী, মানে হিজড়া কাদেরকে বোঝায়, ট্রান্সজেন্ডার কাদেরকে বোঝায়, খুব ভালো করে জানে। তো এখন আমি লিখছি, মুখে মুখে আমি বইতে লিখলাম হিজড়া, কিন্তু বাস্তবতা আমি সংজ্ঞা দিছি ট্রান্সজেন্ডারের, তাহলে হইল না হিজড়া, কিন্তু অ্যাকচুয়ালি আমি ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেছি বইয়ের মাধ্যমে। এবং ট্রান্সজেন্ডার বিষয় হচ্ছে সমকামিতার দিকে যায়। এটা কীভাবে আমি একটু আপনাকে সিম্পল দেখেন, ওনার যে বইটার, ওনারা কিন্তু জাস্ট একটা পাতার, হ্যাঁ একটা পাতা, এই যে ঠিক এই পাতা যেটা আছে না, এই একটা পাতা ওনারা তুলে ধরছে, পরের পাতা কিন্তু তুলে ধরে নেই। যাই হোক, আমি ওই একটা পাতা নিয়েই কথা বলি। এই যে আমি একটু মার্কিং করে দিচ্ছি, হ্যাঁ এখানে দেখেন, এখানে বলা হইতেছে যে ছোটোবেলা থেকেই আমাকে সবাই আমাকে ছেলে বলতো, ভাই তুমি ছেলে দেখেই তোমাকে ছেলে বলতো। যাই হোক, কিন্তু আমি নিজেকে একসময় বুঝলাম, সে নিজে নিজে বুঝতে পারছে, আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। এই দেখেন, আমি মনে মনে একজন মেয়ে, এই যে টার্মটা ইউজ করছে মনে মনে, এবার আমরা আপনারা বলেন হিজড়া কি মনে মনে মেয়ে মা ছেলে এরকম হয়? হিজড়ার ক্ষেত্রে এটা কি ঘাটে? এটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সজেন্ডারের সংজ্ঞা। ট্রান্সজেন্ডার যারা বা সমকামী যারা আছে, ওই মানে ওই শ্রেণীর মানুষরা হচ্ছে গিয়ে ট্রান্স পিপল, তারা হচ্ছে গিয়ে কোনো ছেলে নিজেকে মনে মনে মেয়ে ভাবলে এবং কোনো মেয়ে নিজেকে মনে মনে ছেলে ভাবলে, তখন সে ওইটা হয়ে যায়। এটা হচ্ছে ডেফিনিশন। হিজড়ার ক্ষেত্রে কিন্তু মনে মনে হওয়া না, হিজড়া জন্মগতভাবে তাদের যে লিঙ্গ জনিত যে সমস্যা আছে, এইটা অ্যাকচুয়ালি তারা জন্মগত সমস্যা, এটা ফিজিওলজি মানে এটা শারীরিক সমস্যা। আপনি মেডিকেলের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারছেন সে হিজড়ার সে এই সমস্যা আছে কি না নাই, এটা কিন্তু মনে মনে হওয়ার কিছু না। তো এখানে যে এই যে ডেফিনেশনের যেটা দিচ্ছে, ইচ্ছা করে এটা টুইস্ট করা হয়েছে, কারণ এটা তো হিজড়া তো এরকম না, তাহলে বোঝা যাচ্ছে এটা ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলতেছে। ভাই এই জিনিসটা না বোঝার তো কিছু নাই, আপনারা মানে এত জ্ঞানী মানুষ হয়ে এটা বুঝতে পারতেছে না নাকি আসলে জ্ঞানের সংজ্ঞাটাই কি এখন পরিবর্তন হয়ে গেল কি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। হ্যাঁ, কিন্তু এটাই স্পষ্ট দেখা যাচ্ছে, আমার শরীরটা ছেলের মতো হলেও মানে কি, তোমার শরীরটা ছেলের মতো হলেও মানে কি, ভাই শরীর ছেলের মতো মানেই তো সে ছেলে। এখানে মনে মনে আপনি কোনো বিজ্ঞান দিয়ে পরীক্ষা করতে পারবেন, এই পর্যন্ত বিজ্ঞানী একটা আপনি সায়েন্টিফিক এভিডেন্স দেখাতে পারবেন না। এখন অনেকে আবার বলতেছে কি জানেন, অনেকে বলতেছে হরমোনাল নাকি চেঞ্জ আছে। ভাই যখন একটা নারী প্রেগনেন্ট হয়, হ্যাঁ যখন তার ডেলিভারি হয়, সেই সময় কিন্তু হরমোনাল ইনব্যালেন্স হয়। হরমোনাল ইনব্যালেন্সের যে বিষয়টা আছে ওটা আলাদা একটা বিষয়, তখন একটা মহিলার ভিতরে একটু আমরা সাধারণত পুরুষালে যে বিষয়গুলোকে সচরাচর স্ট্যান্ডার্ড হিসেবে নেই, ওরকম কিছু আচরণ চলে আসে। এর অর্থ এই না তো সেই গর্ভবতী নারী হঠাৎ করে পুরুষ হয়ে গেছে, এরকম তো না। তাহলে যে বলতেছে হরমোনাল ইনব্যালেন্সের কারণে, না এটা ভুল কথা, এটা টোটালি হচ্ছে তাদের একটা মিসলিডিং কথাবার্তা। হ্যাঁ, এটা বাস্তবতা না, এটা যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হঠাৎ করে হরমোনাল ইনব্যালেন্স আসতে পারে। সো এই যে কথাটা বলতেছে মনে মনে, এটা ভাই এটা বাস্তবের কোনো আপনি বৈজ্ঞানিকভাবে যত এভিডেন্স করেন কোনো এভিডেন্স নেই বৈজ্ঞানিকভাবে। এই যে যারা বলতেছে এমনক আর্টিকেল তমুক আর্টিকেল, আপনি দেখেন ঘরের কোনায় টুকটাক একটা একটা কোহের কোনার ভিতরে একটা ল্যাব খুলে মন গড়া একটা আর্টিকেল লেখে, পাবলিশ করতে কি পাবলিশ করতে টাকা লাগে, আর কিছু লাগে না, সিরিয়াসলি টাকা দিয়ে পাবলিশ করে এবং ওটা নিয়ে পরে রেফারেন্স দেয়। এইসব হচ্ছে গিয়ে ননসেন্স মার্কেট, হচ্ছে গিয়ে আপনার রেফারেন্স, ওইসব রেফারেন্সে বুঝবেন না তারা, ওইসব রেফারেন্স পড়ে। আর হচ্ছে গিয়ে যে পত্রিকা নিউজ জানি কতটা বায়াজ হয়, ওইসব পত্রিকা নিউজ দিয়ে আপনাদেরকে হচ্ছে ম্যানিপুলেট করার চেষ্টা করে। বাস্তবতা হচ্ছে গিয়ে আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে, এটা কোথাও হয় না, ঠিক আছে। এখানে আবার বলতেছে যে সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল
যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ, ভাই নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ বলতে কী বুঝাইতেছে? এরপরের লাইনটা দেখেন, তাদের বলা হয় হিজড়া। এই দেখ, এই দেখেন মিস্টারটা যেখানে করছে, তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। এটা একটা মিথ্যা কথা, ডিরেক্ট মিথ্যা কথা। নারী পুরুষের বাইরেও নানা রকমের মানুষ, দেখেন নারী পুরুষের বাইরে যদি আরও একরকম মানুষ এটা বলতো, এটা একটা বিষয়। নারী পুরুষ যখন শুধুমাত্র নারী পুরুষ শব্দটা ইউজ করছে, তাহলে কী বোঝা যাচ্ছে? এটা হচ্ছে গিয়ে আপনার জেন্ডার বা সেক্স যেটাকে বলা হয় ওইটার ভিতরে কিন্তু একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। হ্যাঁ, সো নারী পুরুষ এর বাহিরে এক আরও একরকম আছে, সেটা হচ্ছে গিয়ে হিজড়ায়। কিন্তু তারা নারী পুরুষের বাহিরে না, হয় তারা নারী অথবা পুরুষ, তাদের শারীরিক যৌনাঙ্গের যে সমস্যাটা আছে, যৌনাঙ্গের, ঠিক আছে, সেই জায়গাটা প্রবলেম আছে, এই তারা কিন্তু, তারাও কিন্তু নারী পুরুষ। কিন্তু ওরা বলতেছে নারী পুরুষের বাহিরেও নানা রকম, মানে শুধু এক প্রকার না, আরও অনেক রকম হয়, এটা হিজড়ার সংজ্ঞা না, এটা মানে হিজড়া না, তাদেরকে বলা হয় হিজড়া না, এটা মিথ্যা কথা। এখানে বলতেছে দেখেন, নারী পুরুষের বাইরে নানা রকম মানুষ, তাদেরকে বলা হয় হিজড়া, তাদেরকে বলা হয় হিজড়া না, তাদেরকে হিজড়া বলা হয় না, হিজড়ার সংজ্ঞা এটা না। সুতরাং স্পষ্ট ম্যানিপুলেশন করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে বলা যাচ্ছে যে তাদের, এই যে দেখেন সবাইকে দেখতে, মানে কী বলবো রে ভাই, আমি আসলে আপনার নিজেরাই এটা দেখে নিন, বাট এটা সম্পূর্ণ ম্যানিপুলেট করা হয়েছে, ঠিক আছে। আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় জেন্ডার। না না ভাই, এই যে আমরা মানে মনে মনে ভাবছি দেখি আমি তৃতীয় জেন্ডার, না না, এটা হচ্ছে তারা কী করছে জানেন, এই যে তৃতীয় জেন্ডার যারা আছে না, এই যে এই বিষয়ে যারা প্রমোট করতেছে, হ্যাঁ, ওরা সরাসরি ট্রান্সজেন্ডার নাম নিয়ে বাংলাদেশে ঢোকার এতটা সহজ হইতেছে না তাদের জন্য, সেই জন্য তারা নিজেদেরকে হিজড়া পরিচয় দিয়ে এটা ঢুকতেছে এবং হিজড়ার সংজ্ঞা ডেফিনেশন চেঞ্জ করার চেষ্টা করতেছে। এবং এতে কী হবে, হিজড়া যারা আছে, ভাই হিজড়া এই ওয়ার্ডটা তো আমরা ইউজ করতেও চাই না, তারা আমাদের ভাই এবং বোন, তারা পুরুষ এবং নারী, তাদেরকে সমান সম্মান দিতে হবে। আমাদের ইসলামিক ইতিহাসে তাদেরকে যথেষ্ট সম্মান ছিল তাদের জন্য। ইভেন দেখেন একজন হিজড়া যে আছেন, যে পুরুষ বা নারী, তাদের তো সমস্যা, তাই না, জন্মগত সমস্যা, এদের কিন্তু তাদেরকে অনেকে ঠিক করানো সম্ভব অপারেশনের মাধ্যমে। এমনকি তাদের যে প্রবলেমগুলো আছে, তারা যদি কিছু ইবাদত করেন ঠিক মতো, তাদের জন্য মানে জান্নাত আরও সহজ আমাদের থেকে। তারা হচ্ছে কি শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের সমস্যা আছে, এবং আপনি দেখেন যার হাত নাই তার জন্য কিন্তু হাত রিলেটেড যে বিষয়গুলো আছে ইবাদতের ক্ষেত্রে, তার জন্য আমাদের থেকে, আমাদের হাত আছে, হ্যাঁ, আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে না যে ভাই তোমার দুই হাত আছে, তুমি দুই হাত দিয়ে কী কাজ করছো, যার হাত নেই তাকে সেই জবাবদিহি করতে হবে না হাশরের ময়দানে। সো যারা এই যে সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছেন হিজড়া, তাদের আলহামদুলিল্লাহ, তারা যদি ইবাদত করেন তাদের জন্য জান্নাত আমাদের থেকে সহজ। হ্যাঁ, তো যাই হোক, মুসলমানরা কখনো হিজড়াদের মানে বিপক্ষে তো নাই, তারা হিজড়াদের পর্যাপ্ত সম্মান দিচ্ছেন। হিজড়াদেরকে প্রবলেমেটিক করতে হচ্ছে গিয়ে ব্রিটিশ শাসন আমল থেকে, যেই ব্রিটিশরা এখন এই হিজড়া নামকে ট্রান্সজেন্ডার দিয়ে পরিবর্তন করার চেষ্টা করতেছে। তো এই হচ্ছে মূল বিষয়, যারা বুঝতে পারতেছেন না এখানে কোথায় ট্রান্সজেন্ডার শব্দ আছে, তারা মানে তারা জানে ঠিকই ট্রান্সজেন্ডার মানে কী, তারা ঠিকই ট্রান্সজেন্ডার শব্দের অর্থ জানে, কিন্তু তারা এখন নিজেদের যে মুনাফিকি আছে এটা ঢাকার জন্য, এমন কি এটাকে যেন চালানো যায় কোনোভাবে, এখন সে বলতেছে ট্রান্সজেন্ডার শব্দ তো নাই। আরেকটা মজার ব্যাপার বলি, ঠিক আছে, এখানে আমাদের সমত শামসুল আরিফিন ভাইয়ের একটা পোস্ট, হ্যাঁ, এই যে পেয়েছি আমি শামসুল আরিফিন শক্তি ভাইয়ের একটা পোস্ট, ঠিক আছে, এটা আমি একটু পড়ে শোনাই। গত বছর, মানে গত বছর যে বইটা আছে ওখানে লিখছিল শরীফা ট্রান্সজেন্ডার, এবার চিন্তা করে দেখেন, গত বছরের বইতে শরীফা ট্রান্সজেন্ডার লিখছিল, আগে ছেলে ছিল পরে মেয়ে হয়েছে, এই বছর লিখলো শরীফা থার্ড জেন্ডার হিজড়া, আগে ছেলে ছিল এবার মেয়ে হয়েছে। দেখেন ডেফিনেশন একটা, আগে ছেলে ছিল মেয়ে হয়েছে, হিজড়ার ক্ষেত্রে এরকম হয় না, আগে ছেলে ছিল মেয়ে হয়েছে হিজড়া এরকম হয় না, হিজড়া এরকম হয় না, হিজড়া এরকম হয় না। তো আপনি স্পষ্টই বুঝতে পারতেছেন যে এটা জাস্ট ট্রান্সজেন্ডার নামটার পরিবর্তে হিজড়া নামটা এখন ব্যবহার করা হয়েছে, গত বছর ট্রান্সজেন্ডার ছিল এবার হিজড়া ব্যবহার করা হয়েছে, এটা জেনে শুনেও তারা এরকম পোস্ট করতেছে, এটা স্বেচ্ছায় পোস্ট করতেছে ইচ্ছা করে। আচ্ছা, তো এখন কয়েকটা প্রশ্ন, ঠিক আছে, এক নম্বর দেখেন, তাহলে শরীফাটা কী, ট্রান্স নাকি থার্ড, ঠিক আছে, শরীফা কি ট্রান্সজেন্ডার নাকি থার্ড জেন্ডার, এটা বলেন। কেননা হচ্ছে গিয়ে গত বছর বইতে বলা হয়েছে শরীফা ট্রান্সজেন্ডার, এই বছর বলা হয়েছে হিজড়া, ডেফিনেশন কিন্তু ঠিকই রাখছে, তাহলে শরীফা কি ট্রান্সজেন্ডার নাকি হিজড়া, প্রশ্ন এক নাম্বার। তো এখন ধরলাম যেহেতু বইটা চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, গত বছর ট্রান্স লিখছিল এবার থার্ড লিখছে, ঠিক আছে, বুঝলাম, তো যেহেতু চেঞ্জ করা হয়েছে তাহলে ধরে নিলাম শরীফা ট্রান্সজেন্ডার না, শরীফা থার্ড জেন্ডার, ঠিক আছে, ওকে ফাইন। এবার দুই নম্বর প্রশ্ন আসে, হ্যাঁ, যদি এটা ধরি, যদি কিন্তু যদি থার্ড জেন্ডার হয় শরীফা, তবে আগে ছেলে ছিল, এটা কেমন কথা,
যদি যদি থার্ড জেন্ডার হয় তাহলে আগে কীভাবে ছেলে থাকতে পারে? থার্ড জেন্ডার তো আগে ছেলে বা মেয়ে এরকম হইতে পারে না। যদি শরীফা থার্ড জেন্ডার হয় তাহলে সে সব সময় থার্ড জেন্ডার থাকবে। পয়েন্টটা বুঝতে পারছেন? যে হিজড়া সে শুরু থেকেই হিজড়া, জন্ম থেকে। সে আগে ছেলে ছিল, পরে মেয়ে হয়েছে, পরে মেয়ে ছিল, আগে ছেলে হয়েছে, এটা হয় না। সুতরাং এই ঘটনাটা কী এটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তিন নম্বর প্রশ্ন, সে ছেলে ছিল, শরীফা ছেলে ছিল বলা হইতেছে, এটা তার প্রথম লিঙ্গ। হ্যাঁ ঠিক আছে, পরে সে মেয়ে হয়েছে, তো প্রথম লিঙ্গ থেকে দ্বিতীয় লিঙ্গে গেছে, মানে প্রথমে সে ছেলে ছিল প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ সে মেয়ে হয়েছে ছেলে থেকে, তাহলে প্রথম মেয়ে থেকে সে ছেলে হয়েছে, প্রথম লিঙ্গ থেকে সে দ্বিতীয় লিঙ্গে গেছে, তাহলে শরীফাকে থার্ড কেন বলা হবে? চিন্তা করে দেখেন জিনিসটা, খুবই মজার একটা বিষয়। হ্যাঁ, শরীফাকে বলতেছে থার্ড জেন্ডার, এখন থার্ড জেন্ডার কারা? ছেলেও না মেয়েও না, তৃতীয় লিঙ্গ। ঠিক আছে, কিন্তু যে ছেলে সে প্রথম লিঙ্গ, যে মেয়ে সে দ্বিতীয় লিঙ্গ। এখন বলতেছে শরীফা নাকি আগে ছেলে ছিল, তাহলে সে প্রথম লিঙ্গ ছিল, শরীফা তারপরে কী হয়েছে? মেয়ে হয়েছে, সে দ্বিতীয় লিঙ্গ হয়েছে, সে থার্ড লিঙ্গ, তৃতীয় জেন্ডার তো হয় নাই, হিজড়া তো হয় নাই, কিন্তু বইতে আর বলতেছে হিজড়া, মানে কীভাবে প্যাচটা মারতেছে? চিন্তা করছেন? তাহলে শরীফাকে তৃতীয় লিঙ্গ কেন বলা হইতেছে? শরীফা নিজেও তো নিজেকে তৃতীয় লিঙ্গ বলতেছে না, সে মেয়ে হয়েছে, সে দ্বিতীয় লিঙ্গতে গেছে প্রথম লিঙ্গ থেকে। হিজড়া সম্প্রদায় তো তৃতীয় লিঙ্গ, এটা স্বীকৃতি, এবং এটা হচ্ছে কি এভিডেন্স, এই দেখেন একদম সরাসরি এভিডেন্স আছে। হ্যাঁ, চার নাম্বার, একবার ট্রান্স একবার থার্ড নিয়ে যে লুকোচুরি করা হইতেছে, এখন এটার মানেটা কী তাহলে? শুধু একজন পিওর হিজড়ার আত্মকাহিনী কেন দেওয়া হচ্ছে না, বা লিঙ্গ বৈচিত্র্য বোঝাতে? মানে দেখেন খুব সিম্পল বিষয়, এই যে ট্রান্সজেন্ডার এদেরকে নিয়ে আসতেছে, একজন পিওর যে হিজড়া তার কথা কেন আনা হইতেছে না, তাকে কেন অবহেলা করা হইতেছে, তাকে কেন হাইড করা হইতেছে, একজন হিজড়াকে কেন আপনাকে সরাই দিতেছেন আউট, মানে এই সাইড থেকে হিজড়াকে কেন বাদ দিচ্ছেন, হিজড়ার প্রতি কেন এই অন্যায় অবিচার করতেছেন আপনারা, কিসের জন্য? ঠিক আছে, আচ্ছা, তো এই খেলাটা কেউ ইচ্ছা করে খেলতেছে, এখন আমাদের শক্তি ভাই বলতেছে এই খেলাটা কেউ ইচ্ছা করে খেলতেছে, ফরেন ক্যাডার বা প্রবাসী ডাক্তাররা, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী এটাকে হুজুরের হাওকাও হিসেবে নিয়ে খেলাটা খেলাটাতে বাতাস দিতেছে, মানে যখন ইসলামিক যে কমিটি আছে তারা এটা নিয়ে যখন কথা বলতেছে, ওরা কি বলে, পোস্ট করে করে বলে এটা হুজুরা হাওকাও করতেছে, তারা ধর্মান্ধ, মানে তারা তো জানে, তাদের তো মানে ব্যবসাতে আঘাত লাগছে, এখন হুজুরদেরকে যদি খারাপ বানাতে পারি তাহলে কোনোভাবে যদি মানে মানুষদের মনকে ডাইভার্ট করা যায়, তো সেই একটা চেষ্টা এটা। হ্যাঁ, আর অবুজ বোকা কিছু মানুষ, আমি কিছু বুঝি না বলে খেলাটা হতে দিচ্ছে, সমান অপরাধী এরাও। হ্যাঁ, এই যে সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আমরা ভাই কিছু বুঝি না, এটা যেমন আসতে চলতেছে চলুক, আপনারাও হচ্ছে বড় ক্রিমিনাল। ঠিক আছে, কারণ আপনারা এই যে তারা যা চাচ্ছে ওটা হইতে দিচ্ছেন, আপনারা কোনো কথা বলতেছেন না, চুপচাপ আছেন, তো আলটিমেটলি মানে খারাপ কারা? হ্যাঁ, আচ্ছা, ধর্মপ্রাণ হিন্দুরা কোথায়, ধর্মপ্রাণ হিন্দুরা এখন কোথায় আছে? তারা কি মেনে নেবে আদুরের ছেলেটা যদি মেয়ে হয়ে যায়, বা মেয়েটা যদি ছেলে হয়ে যায়, বাবা হিসেবে মা হিসেবে তাদের কি অনুশোচনা হবে না? এরপর যেদিন ডেভিড নেইমারের মতো হতাশ আত্মহত্যা করবেন, ডেভিড রেইমারের মতো হতাশে আত্মহত্যা করবেন, সেদিন এরা কাকে দুষবেন? কেন হুজুরাই শুধু কথা বলে, কেন হুজুরাই শুধু কথা বলা যাচ্ছে, ধার্মিক হিন্দু ও নিরগোষ্ঠীর সদস্যরা কেন কথা বলছে না, মেনে নিতে পারবেন আপনারা? এই লেখাটা সবাই কপি পেস্ট করুন, তো যাই হোক আপনারা এই ভিডিওটা সবাই, এই লেখাটা সমঝবে, এটা আপনারা পেস্ট কপি পেস্ট করুন, শেয়ার করুন, এনিথিং, ইভেন আপনারা এই ভিডিওটাও শেয়ার করতে পারেন। ঠিক আছে, অ্যাটলিস্ট মানুষকে পৌঁছে দেন, যারা এইসব কথা বলতেছে যে বইতে কোথাও নাকি ট্রান্সজেন্ডার শব্দ নাই, সেজন্য নাকি হুজুরা মৌলবাদী এই সেই, এটা যে তারা যে ইচ্ছে করে মিসলিডিং করতেছে আমাদেরকে, মানুষদেরকে, এটা আপনারা ঠিক ক্লিয়ারভাবে বুঝে রাখেন। হ্যাঁ, এটা স্পষ্ট, তাহলে আপনারা বুঝতে পারলেন যে বইতে কী মানে কাজটা করা হয়েছে, হিজড়া কারা। হ্যাঁ ভাই, বাংলাদেশ সরকার 2013 সালে এই মানুষদের হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সরকারি সংজ্ঞা অনুযায়ী, এরা জন্মগতভাবে, দেখেন সরকারি সংজ্ঞা অনুযায়ী, ইভেন বাংলাদেশের কনস্টিটিউশন, এরা জন্মগতভাবে যৌন প্রতিবন্ধী ব্যক্তি, জন্মগতভাবে জন্ম হয়েছেই তারা যৌন প্রতিবন্ধী হিসেবে, তারা আগে ছেলে ছিল, আগে মেয়ে ছিল, এই ধরনের কিছু ছিল না, তাদের দৈহিক বা জেনেটিক কারণে নারী বা পুরুষ কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যাইতেছে না। হ্যাঁ, যদিও মেডিকেল অনেক টার্ম আছে, এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, ওইটা অন্য বিষয় বাদ দিলাম, কিন্তু সমাজে এই জনগোষ্ঠী হিজড়া হিসেবে পরিচিত এখন। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে গিয়ে যৌন প্রতিবন্ধী ব্যক্তি, এবং যৌন প্রতিবন্ধী ব্যক্তি এরা জন্মগতভাবে, ডেফিনেশন সরকারিভাবে, কনস্টিটিউশনভাবে। আর আপনারা ইচ্ছে করে এই যে কাজগুলো করতেছেন, এটা খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। হ্যাঁ, সে বলার নাই, এবং যারা
এখন উল্টা আরও সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, তার জন্য আসলে বিষয়টা খুবই মানে দুঃখ, মানে কী বলবো ভাই, দুঃখ ছাড়া কিছু নেই। আরেকটা ভিডিও আমি এখন এই ভিডিওটা লেন্থটা বড় হয়ে গেছে, তো নাহলে এখানে কথা বলতে চাইছিলাম, এখানে একটু কথা পরে কথা বলবো। এদের মধ্যেই একজন ভাই আছেন যিনি কিনা এই আসিফ ভাই যে আছে, যিনি বইটা ওই অংশটা বই ছেড়ে নেয় কিন্তু ওই অংশটা ছোট্ট করে চিরছেন ওইটা নিয়ে, এখন ওইটা নিয়ে কথা না বলে সে ব্যক্তিগত আক্রমণ শুরু করছেন তাকে নিয়ে, তার অতীত নিয়ে, ঠিক আছে। ইনশাল্লাহ এটা পরবর্তী একটা ভিডিওতে আমি আলোচনা করবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিও বেশি বেশি শেয়ার করুন ভিডিওটা, ঠিক আছে। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।